বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম সেতু হলো পদ্মা সেতু। যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য বিশ্বে এর চেয়েও অনেক বড় বড় সেতু নির্মাণ করা হয়েছে, যেগুলো নির্মাণ করা ছিল বেশ কষ্টসাধ্য ও চ্যালেঞ্জিং ব্যাপার। আজকের ভিডিওতে আমরা বিশ্বের ১০টি দীর্ঘতম সেতু সম্পর্কে জানব, আর সেই সাথে আমরা আরও জানব আমাদের পদ্মা সেতু বিশ্বের দীর্ঘতম সেতুগুলোর মধ্যে কয় নম্বরে রয়েছে। তাই ভিডিওটি কোনো প্রকার না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দানিয়াং কুনশান গ্র্যান্ড ব্রিজ। পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সেতুগুলোর মধ্যে এক নম্বরে জায়গা করে নিয়েছে দানিয়াং কুনশান গ্র্যান্ড ব্রিজ। এটি চীনে অবস্থিত। এই সেতু চীনের বেইজিং শহর থেকে সাংহাইয়ের হাইস্পিড রেলওয়ের একটি অংশ। আজ থেকে এক যুগ আগে এই সেতুটি নির্মাণ করা হয়েছিল। এই সেতুটির দৈর্ঘ্য প্রায় ১৬৫ কিলোমিটার। দানিয়াং কুনশান গ্র্যান্ড ব্রিজটির নির্মাণ কাজ ২০০৬ সালে শুরু হয়ে ২০১০ সালে শেষ হয়। অর্থাৎ দীর্ঘতম এই সেতুটির নির্মাণ কাজ করতে ১০,০০০ শ্রমিকের মাত্র ৪ বছর সময় লেগেছিল। আর এই সেতুটি নির্মাণ করতে খরচ হয়েছিল প্রায় ৮.৫ বিলিয়ন মার্কিন ডলার। এই সেতুটি ২০১১ সালে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এক যুগ আগে নির্মিত হয়েও সেতুটি আজও বিশ্বের দীর্ঘতম সেতু হওয়ার রেকর্ডটি ধরে রেখেছে। চাংহুয়া কুয়াশিয়ং রেল সেতু। পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম সেতু হচ্ছে চাংহুয়া কুয়াশিয়ং রেল সেতু। এই সেতুটি তাইওয়ানে অবস্থিত। এই সেতুটির দৈর্ঘ্য প্রায় ১৫৭ কিলোমিটার। আর এই সেতুতে সড়কপথের পাশাপাশি তাইওয়ানের দ্রুতগতির রেলপথ সংযুক্ত করা হয়েছে। এই সেতুটি নির্মাণের কাজ শেষ হয় ২০০৭ সালে। এই চাংহুয়া কুয়াশিয়ং রেল সেতুর উপর দিয়ে ২০১২ সালের ডিসেম্বর মাস পর্যন্ত প্রায় ২০০ মিলিয়নেরও বেশি যাত্রী চলাচল করেছে। এই সেতুটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যে ভূমিকম্পের সময় এই সেতু দিয়ে ট্রেন নির্বিঘ্নে চলাচল করতে পারবে, এতে ট্রেনের কোনো প্রকার ক্ষতি হবে না। তিয়াংজিং গ্র্যান্ড ব্রিজ। বিশ্বের দীর্ঘতম সেতুর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে তিয়াংজিং গ্র্যান্ড ব্রিজ। এই সেতুটি চীনের পূর্বে হেবি প্রদেশের তিয়াংজিং শহরের কাছে অবস্থিত। এই সেতুটি নির্মাণ কাজ শুরু হয় ২০০৬ সালে এবং শেষ হয় ২০১০ সালে। এটিও বেইজিং সাংহাইয়ের হাইস্পিড রেলওয়ের একটি রেলপথ হিসেবে কাজ করে। তিয়াংজিং সেতু লাংফাং ও কিংজিয়াং এলাকা দিয়ে বয়ে গেছে। এই সেতুটির দৈর্ঘ্য প্রায় ১১৩ কিলোমিটার। তিয়াংজিং সেতু ২০১১ সালে বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম সেতু হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছিল। ক্যান্ডে গ্র্যান্ড ব্রিজ। এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম সেতু, যেটির অবস্থান চীনের বেইজিংয়ে। এই সেতুটি বেইজিং ও সাংহাইকে সংযুক্ত করেছে। এই সেতুটির দৈর্ঘ্য প্রায় ১০৬ কিলোমিটার। এই সেতুটির কাজ সম্পন্ন হয় ২০১০ সালে। এই সেতুতে পিলারের সংখ্যা রয়েছে প্রায় ৩,০৯২টি। ওয়েনান ওয়েহি গ্র্যান্ড ব্রিজ। বিশ্বের দীর্ঘতম সেতুর মধ্যে পঞ্চম অবস্থানে থাকা এই সেতুটির নাম ওয়েনান ওয়েহি গ্র্যান্ড ব্রিজ। এর দৈর্ঘ্য প্রায় ৭৯.৭৩ কিলোমিটার। এই সেতুটি চীনে অবস্থিত। এই সেতুটির নির্মাণ কাজ শেষ হয় ২০০৮ সালে, কিন্তু সেতুটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় ২০১০ সালে। আর এই সেতুটি নির্মাণ করতে শ্রম দিয়েছিল প্রায় ১০,০০০ শ্রমিক। এই সেতুটি যখন ২০০৮ সালে নির্মাণ করা হয়েছিল তখন এটি ছিল বিশ্বের দীর্ঘতম সেতু, কিন্তু বর্তমানে এটি পঞ্চম অবস্থানে রয়েছে। ব্যাংনা এক্সপ্রেসওয়ে। পৃথিবীর দীর্ঘতম সেতুর মধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছে ব্যাংনা এক্সপ্রেসওয়ে। এই সেতুটি থাইল্যান্ডে অবস্থিত। আর এই সেতুটি থাইল্যান্ডের সবচেয়ে বড় সেতু। এই সেতুটি বুরাফি এক্সপ্রেস ওয়ে নামেও বেশ পরিচিত। এই সেতুটির দৈর্ঘ্য প্রায় ৫৪ কিলোমিটার। ব্যাংনা এক্সপ্রেস ওয়ে সেতুটি সয়লেন বিশিষ্ট। এই সেতুর নির্মাণ কাজ শেষ হয় ২০০০ সালে। আর এরপর থেকে ২০০৪ সাল পর্যন্ত সেতুটি বিশ্বের দীর্ঘতম সেতু হিসাবে অবস্থান করছিল। বেইজিং গ্র্যান্ড ব্রিজ। বিশ্বের দীর্ঘতম সেতুগুলোর মধ্যে সপ্তম অবস্থানে রয়েছে বেইজিং গ্র্যান্ড ব্রিজ। এই সেতুটির অবস্থানও চীনে। এই সেতুটি মূলত একটি রেল সেতু। বেইজিং গ্র্যান্ড সেতুর দৈর্ঘ্য প্রায় ৪৮ কিলোমিটার। আর এই সেতুটির উপর দিয়ে ঘন্টায় প্রায় ৩০০ কিলোমিটার বেগে ট্রেন যাতায়াত করতে পারে। এই সেতুটির নির্মাণ কাজ শেষ হয় ২০১০ সালে। আর এই সেতুটিতে যান চলাচল শুরু হয় ২০১১ সালে। আর এই সেতুটিও মূলত বেইজিং ও সাংহাইয়ের হাইস্পিড রেলওয়ের একটি অংশ। এই সেতুটির উপর দিয়ে হাইস্পিড বুলেট ট্রেন চলাচল করার সক্ষমতা রয়েছে। লেক পঞ্চা ট্রেন কজয়ে। বিশ্বের দীর্ঘতম সেতুগুলোর মধ্যে অষ্টম অবস্থানে রয়েছে লেক পঞ্চা ট্রেন কজয়ে। আর এই সেতুটি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। এই সেতুটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম দীর্ঘতম সেতু। এই সেতুটির দৈর্ঘ্য প্রায় ৩৮ কিলোমিটার। এই সেতুটি পানির উপর তৈরি বিশ্বের সবচেয়ে দীর্ঘতম অবিচ্ছিন্ন সেতু। লেক পঞ্চা ট্রেন কজয়ে সেতুটি মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ লুসিয়ানাতে পঞ্চা ট্রেন লেকের উপরে নির্মাণ করা হয়েছে। এই সেতুটি দুই দফায় নির্মাণ করা হয়েছিল। ১৯৫৬ সালে প্রথম দফায় এর দক্ষিণ অংশ নির্মাণ করা হয়।
তখন এর খরচ হয়েছিল প্রায় $640 মিলিয়ন। পরবর্তীতে যান চলাচলের সংখ্যা বাড়ার কারণে 1969 সালে এর উত্তরের অংশ নির্মাণ করা হয়। 2005 সালে হ্যারিকেন ক্যাটরিনার কারণে এই সেতুটি বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। উহান মেট্রো সেতু বিশ্বের দীর্ঘতম সেতুর তালিকায় নবম স্থানে রয়েছে উহান মেট্রো সেতু। এই সেতুটি চীনের উহান শহরে অবস্থিত। স্বাভাবিকভাবে এটিকে সেতুর মতো দেখালেও আসলে এটা কিন্তু কোনো সেতু নয়। এটা বিশ্বের সবচেয়ে দীর্ঘতম চলমান মেট্রো সিস্টেম ভায়াডাক্ট। এই সেতুটি চালু হয় 1995 সালে। আর এই রেলপথটি নির্মাণ করতে ব্যয় হয়েছিল প্রায় $3.9 বিলিয়ন। তবে এই সেতুটি 2003 সালে সংস্কার করার পর 2004 সালে আবার উন্মুক্ত করে দেওয়া হয়। ম্যানচাক সোয়াম্প ব্রিজ বিশ্বের দীর্ঘতম সেতুর মধ্যে দশম স্থানে থাকা সেতুটির নাম ম্যানচাক জলাসেতু। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। ব্রিজটি লুসিয়ানার ম্যানচাক জলাভূমির উপর দিয়ে বয়ে গেছে। এই সেতুটির দৈর্ঘ্য প্রায় 70.59 কিলোমিটার এবং এর প্রস্থ 95 মিটার। এই ম্যানচাক সোয়াম্প ব্রিজটি 1969 সালে জনসাধারণের জন্য প্রথম খুলে দেওয়া হয়েছিল। আর এই সেতুটি নির্মাণ করতে ব্যয় হয়েছিল মাইল প্রতি $7 মিলিয়ন। এই সেতুটি বিশ্বের দীর্ঘতম টোলমুক্ত সড়ক সেতু। বিশ্বের দীর্ঘতম 10টি সেতুর মধ্যে 8টি সেতুই এশিয়া মহাদেশে অবস্থিত, যদিও বাংলাদেশের কোনো সেতু এই লিস্টে জায়গা করে নিতে পারেনি। 6.15 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট পদ্মা সেতু বিশ্বের 122তম দীর্ঘ সেতু হিসেবে জায়গা দখল করেছে। সুইডেনের অল্যান্ড ব্রিজকে পেছনে ফেলে এই স্থানে এসেছে পদ্মা সেতু। এছাড়া পদ্মা সেতু তার ভিত্তির দৈর্ঘ্য ও গভীরতার ভিত্তিতে শীর্ষ এবং বিশ্বের বৃহত্তম নদী সেতুর মধ্যে 25তম স্থানে রয়েছে। বন্ধুরা, বিশ্বের দীর্ঘতম 10টি সেতুর মধ্যে আপনার কাছে কোন সেতুটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা আমাদের কমেন্টস করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।